वेलकम बैक टू माय चैनल बिना पानी इंग्लिश एकेडमी। आज के आमी तुम्हारे के पश्चिमबंग मध्य शिक्षा पर्षद क्लास 7 এর কোর্সে দেখি 6.3 তিনের 5 এবং 6 এই দুটো ম্যাথ এই ভিডিওতে আমি আজকে সমাধান করাবো। দেখো 5 নম্বরের ম্যাথে বলেছে আয়তকার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x² বর্গ একক, দৈর্ঘ্য 4x একক হলে প্রস্থ কত হতে পারে হিসাব করি। তো আমরা জানি এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে প্রস্থ বার করার নিয়ম হচ্ছে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমরা প্রস্থ পাবো। তাহলে দেখো 5 নম্বরে ম্যাথটা করাই, তাহলে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখবো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 8x² বর্গ একক, 8x² বর্গ একক এটা দেওয়া আছে। আবার হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে সমান 4x একক, অতএব আয়তক্ষেত্রের প্রস্থ সমান আমরা লিখব ক্ষেত্রফল। সূত্রটা তোমরা অবশ্যই মুখস্থ করবে, এর আগের ম্যাথগুলো তো সূত্র লিখে দিয়েছি। ক্ষেত্রফল বাই হচ্ছে দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল সমান আমরা জানি 8x² এবং প্রস্থ হচ্ছে 4x, এটা হচ্ছে তাহলে আমরা ভাগ করব। তাহলে দেখো 4 দিয়ে 8 কে ভাগ করছি, 4 দিয়ে 8 কে ভাগ করলে 4 দুগুণে 8 2 হবে। এখানে দেখো x এর পাওয়ার 2, এখানে হচ্ছে x, তাহলে হচ্ছে আমরা জানি ভাগের সময় পাওয়ারটা হচ্ছে মাইনাস হবে, ভাগের সময় পাওয়ার হচ্ছে মাইনাস হবে। তাহলে দেখো x এর পাওয়ার এখানে 2 আছে, এখানে x এর পাওয়ার কিছু না মানে 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে 1 হবে। তাহলে আমরা এটা এইভাবে লিখতে 2 - 1, তাহলে হচ্ছে 2 লিখলাম, x 2 থেকে 1 মাইনাস করলে 1 হবে, মানে x এটা হচ্ছে অ্যানসার 2x একক। তোমরা যদি ডাইরেক্ট যদি মনে করো 2x লিখবে লিখতে পারো, যদি মনে করো লিখবে না, তাহলে এভাবে 2 থেকে 1 মাইনাস করে ভাগের সময় সব সময় পাওয়ারটা মাইনাস হয় এবং গুণের সময় পাওয়ারটা হচ্ছে যোগ হয়, তাহলে হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 2x একক। 5 নম্বরের অ্যানসার হয়ে গেছে, এটা তোমরা দেখে নাও। এরপরে আমি 6 নম্বরটা করাবো। দেখো 6 নম্বরে বলেছে সুশোভন 9y দিনে 729y⁴ টি গুড়ি বিক্রি করেছে, সে গড়ে প্রতিদিন কতগুলি গুড়ি বিক্রি করেছে হিসাব করি। তাহলে 9y দিনে গুড়ি বিক্রি করেছে সেটা দেওয়া আছে, তাহলে একদিনে সে কতটা গুড়ি বিক্রি করেছে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো 6 নম্বরটা করছি, তাহলে লিখতে হবে সুশোভন 9y দিনে ঘুড়ি বিক্রি করেছে 729y⁴ টি, এতটি ঘুড়ি বিক্রি করেছে, অতএব সুশোভন 1 দিনে ঘুড়ি বিক্রি
করেছে একদিনের গুণ বিক্রি করেছে সমান সমান আমরা লিখব 729 y^4 বাই হচ্ছে 9y তাহলে আমরা 9 দিয়ে 729 কে ভাগ করব তাহলে দেখো 9 দিয়ে 8 9 হচ্ছে 72 আর 9 এর কে 9 8 9 72 আর 9 এর কে 9 81 পেলাম আর এখানে দেখো যে দুটো ভাগ করছি তাহলে হচ্ছে জানি আমরা ভাগের সময় পাওয়ারটা মাইনাস হয় যেহেতু একজাতীয় রাশি আছে তাহলে হচ্ছে উপরে y পাওয়ার 4 4 থেকে নিচে y পাওয়ার কিছু মানে 1 4 থেকে 1 বিয়োগ করব 4 মাইনাস 1 তাহলে 81 y 4 থেকে 1 বিয়োগ করলে 3 81 y কিউব তাহলে হচ্ছে সুশোভন একদিনে ঘুরি বিক্রি করেছে 81 y কিউব তাহলে 6 নম্বর অ্যানসারটা হয়ে গেছে দেখে নাও এখানে 3 নম্বরে যে 6টা ম্যাথ আছে 6টা ম্যাথের মধ্যে একটা ম্যাথ অবশ্যই আসতে পারে তোমরা এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবে এই ছিল আজকে ম্যাথ যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম মনে হয় তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেবো।